ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও। এটা দেখতেছেন, এটা একটা ডাবল ফুলের, এটা একটা ডাবল ফুলের এডিনিয়াম। এই দেখতেছেন বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে এখানে। ইঁদুর প্রাণগুলো দেখেন, যে দেখতেছেন আপনারা, এটাই হলো কাঠগোলাপ। অনেকে কাঠগোলাপ চিনে না, এইগুলো হলো কাঠগোলাপ। এইগুলি থেকে অনেকগুলি প্রজাতি আছে, সাদা আছে, গোলাপি আছে, টকটকে লাল আছে, কিন্তু এনে গাছগুলো ফুল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না কোনটা কী জাত। আর এই যে আছে ছোটো ছোটো চারা, এগুলো হলো অ্যারোমেটিক জুঁই। এটা হলো অ্যারোমেটিক জুঁই, দেখেন অসংখ্য অ্যারোমেটিক জুঁই আছে। এটা একটু বড়ো হইলে, একটু বড়ো টবে দিলে সার গোবর খুব সুন্দর লাগে। যারা সাদা কালার পছন্দ করে তাদের জন্য ভালো। এই যে দেখতেছেন, এগুলো সাপলারা গাছ, ছোটো ছোটো চারা, কিন্তু এগুলোতে খুব সুন্দর বনসাই হয়। এটা রোদে রাখলে বিভিন্ন চক্রবকর কালার হয়, যারা ভেরিগেট বলে আর কি। এই যে দেখেন একটা কয়েন, না এটা কয়েন না, এটা হলো কয়েন ইন্ডোর প্লান্ট। সেই যে দেখতেছেন এই ক্যাকটাসগুলো কত করে বিক্রি করেন? 200 টাকা করে বিক্রি করে এগুলো। এই যে আছে, এই যে রয়েছে কিছু ড্রেসিনা, এই যে আরেকটা ইনোট প্লান্ট দেখেন, পাশাপাশি মানি প্লান্ট। মানি প্লান্ট হচ্ছে চাইনিজ, আমাদের দেশে একটা বড়ো মানি প্লান্ট আছে, বিরাট বড়ো 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 পাতা হয়েছে গাছে উঠে পড়ে কাজুর প্লান্ট। এই যে আরও কিছু ইনোট প্লান্ট আছে, এটা কচু কচু জাতীয় আর কি, কচু জাতীয় গ্রুপ, এগুলি ইনোট প্লান্ট। এই যে এখানে রয়েছে কিছু অর্কিড, অর্কিড কালেকশন, এটা বনরূপা নার্সারি। ওটার মূল নার্সারিটা হলো মুক্তাকাশা থানায় মনতলা, তার পাশাপাশি আমাদের ময়মনসিংহ বর্ডারের কাছেই, ময়মনসিংহ মুক্তাকাশার যে বর্ডার রয়েছে সেখানে মনতলার পাশেই এখানে আছে আপনার আরেকটা অর্কিড নার্সারি। আপনারা অর্কিড সংগ্রহ করতে পারবেন ওখান থেকে, বিভিন্ন ধরনের অর্কিড আছে। যে দেখেন আর ওই যে ঝুলানো কিছু গাছ আছে, এগুলো এগুলো অর্কিড, কিন্তু সবগুলিতে ফুল আসে না, কিছু মানে কিছু লিপ জাতীয় লিপ মানে পাতা, কিছু পাতা অর্কিড আছে, এগুলো এরকমই থাকে। এই যে তোমার এটা, এটা তো লিপস্টিক না, এটা হলো লিপস্টিক অর্কিড। এটাও কি লিপস্টিক আছে? এটা হ্যাঁ, এটা এই যে আপনারা দেখতেছেন এখানে ফুলও আছে, দেখেন এটা নাম হোয়া হোয়া। আর এটাতে তো কোনো ফুল আসে না, না এটা শুধু লিপ মানে পাতা, পাতারই সৌন্দর্যই দেখেন, পাতাগুলো এইভাবে ঝুলে থাকবে খুব সুন্দর লাগে। এটা কি পাতা না? এগুলো কত করে বিক্রি করেন? 700 টাকা। আর এই যে এটা, এটাতে ফুল আসে না তো? না ফুল আছে, পাতাটা এই যে দেখেন, এই যে আপনারা পাতাটাই কিন্তু সুন্দর লাগে ফুলের ভিতরে। এটাতে কোনো এমনি কোনো এক্সট্রা কোনো সার গোবর নাই, এখন ওই আগে যা দিয়েছে দিয়া বেঁধে দিয়েছে। এটা কিন্তু আপনারা দেখতেছেন, এই যে আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি, এই যে দেখেন এটা কাঠ, এটা কিন্তু একটা কাঠের টুকরা মানে পুরা কাঠ আর কি। লাকড়ি যেমন চুলায় দিলে পুড়ে যায়, তারপরে ওটাতে লাগানো হয়। আরেকটা অর্কিড ক্লোজ আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা, এটা কিন্তু একটা কাঠের উপরে আছে। এই যে দেখতেছেন আমি দেখাইতেছি, এই দেখেন, এই দেখেন এটা কিন্তু একটা কাঠ, কাঠের ভিতরে তার কাটা দিয়ে লাগিয়ে দিয়েছে। এই যে দেখেন এটার এই যে ফুলটা দেখেন, একটা হলুদ ফুল। এগুলি কত করে বিক্রি করতেছেন? এগুলোর দাম হলো 1400 টাকা। আমার সঙ্গে বৃক্ষমালায় নিয়ে আসছে এগুলো, এটা বনরূপা নার্সারিতে রয়েছে, আপনারা লাগিয়ে নিতে পারেন। এই নার্সারিটা রয়েছে উত্তর পাশে টাউন হলের
বৃক্ষমেলার উত্তর পাশে আর স্টলের ভিতরে দুই নম্বর স্টল। এই যে আরেকটা দেখেন সাদা ফুল অর্কিড, প্রচুর পান হয়, এটা নিজেদের খাওয়ার জন্য দুইটা চারটা হঠাৎ দরকার পড়লো তাই ছিঁড়ে নেওয়া যায়। আর এটা হলো চুই জাল, এটা শিকড় খায়, এটা দুই বছর বছরে পর্যাপ্ত বছরে পরে এটার শিকড় খাইতে হয় আর কি। আর পাতা বলে তরকারিতে দেয়, পাতাটা হলে পানির সাথে কিনতে কিংবা তরকারির সাথে খাইতে পারে। এই পাতা ছিঁড়ে দিলে পরে সেন্ট হয়, আর পানির সাথে দিলে বৃষ্টি বৃষ্টি লাগে। আর এই যে দেখতেছেন একটা চেরি ফুল গাছ, এই যে দেখতেছেন আপনার একটা কালো পাতার গাছ, এটা আমি এর আগে দেখি নাই। এই যে দেখতেছেন এটা কিন্তু চেরি ফুল, একটা চেরি ফুল, একটা লাল ফুল হয়, পাতাগুলো একদম কুচকুচে কালো, পিঠে করে দিতে রেডি টু করে দিতে হচ্ছে নাইট ফুল ফুল বলে হচ্ছে দেখা দিচ্ছে। অনেকেই তিন ফুলের নাম শুনছে, তিন ফল কিন্তু চিনি না। এই যে দেখেন এটা হলো তিন ফলের গাছ। আমাদের বাংলাদেশে ডুমুর গাছের মতো এই গাছটা, এটা হলো তিন ফল, আদি জন্ম নিবাস হলো এটার মিশর। তিন ফল হলো মিশর, তারপরে আরব আরব কান্ট্রিতে চলাইছে। এটার দাম কত? এটার দাম হলো 2500 টাকা। আর এইটা যে আর যে আরেকটা ফ্যাকাশে গালা নীলের ভিতরে বেগুনির ভিতরে আর যে এইটা 1300। আচ্ছা, আর এই যে মানি প্লান্টগুলি এই ছোট জাতের 200 টাকা করে? আচ্ছা, আর এই যে কচুর মতো এটা কচু বাহার নাকি? আছে আমাদের বাংলা নাম হলো ঘি কাঞ্চন, যেটার নাম এটার ইংলিশ নাম হলো এলোভেরা। এখানে রয়েছে দেখেন কত বড় মালটা, এটা হলো থাই মালটা 12 মাস। এই যে আরো কয়টা মালটা আছে, এই যে দেখেন ভেরিগেট মালটা, এটা দেখেন এই যে প্লাস্টিক ভরের মতো হয়ে গেছে। আমাদের দেশি ফুল সারা বছর ফুল ফুটে, আমাদের নয়নতারা, এটা খুব আদরের নাম নয়নতারা। এই নয়নতারা ফুল কিন্তু সারা বছর ফুটে, আর একটা গাছ লাগালে পরে দুপালু হইলে খুব সুন্দর লাগে, সারা বছরই ফুল ফুটতে থাকে। হ্যাঁ, এটা ফুল মিসিং নাই, ফুলের কোনো মিস নাই, সারা বছরই ফুল হয়। তো আমাদের তো সেটা স্মরণটা, এই যে দেখতেছেন তো ড্রাগন ফল, বড় বড় গাছ। আরও কিছু অ্যাগ্লোনিমা, এটার ভিতরে প্রায় 50টার মতো ভ্যারাইটিস আছে। এখানে ময়মনসিংহের মেলার এতগুলো আছে নাই, 4-5টা ভ্যারাইটিস এখানে আসছে। একটু আগে আপনাদেরকে কয়েকটা ভ্যারাইটিস দেখাইছি,
এর পাশাপাশি আছে এডিনিয়াম। এই যে এডিনিয়ামগুলো দেখতেছেন এটারও ডাবল, এটা এটারও এডিনিয়াম। ফ্রেশ ক্লাব, এটা একটা ফুল দেখতেছে, এটা ফ্রেশ ক্লাব।